এই সপ্তাহে যে বাংলা সিনেমাটি রিলিজ হয়েছে তার নাম সূর্য মধুমিতা সরকার ও বিক্রম চ্যাটার্জি অভিনীত এই সিনেমাটি রোমান্টিক ডামা সিনেমা তবে এই সিনেমাতে ডামা তো আছে কিন্তু রোমান্স কতটা দেখতে পাওয়া গেল সে বিষয়ে সন্দেহ আছে এখন মানুষ বাংলা সিনেমা দেখার প্রতি আগ্রহ হারাচ্ছে কারণ এমন কিছু সিনেমা রিলিজ হচ্ছে তার জন্য এই সিনেমাতেও তেমন কোনো মজাদার বা আকর্ষণের কেন্দ্র তেমন কিছু দেখতে পাওয়া যায়নি এই সিনেমাতে অনেক চরিত্র আছে কিন্তু দুটো চরিত্রের উপরই ফোকাস করা হয়েছে এক উমা দুই সূর্য এই সিনেমাতে উমার বিয়েটি হয়ে যায় তার ছোটবেলার বন্ধুর সঙ্গে কিন্তু উমা বিয়ে করতে তাকে চায় না উমা পেশায় ফটোগ্রাফার এরপর সে বাড়ি থেকে পালিয়ে আসে এবং অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে এই বাড়িটি সূর্য নামে একজনের যার আঁকা অনেক ছবি দেখে ও আঁকা এক বুক পায় যার ভেতরে কিছু ঘটনা আঁকা ছিল এবং সূর্য এমন এক চরিত্র যার প্রতি আকৃষ্ট হতে থাকে ভালো মনের মানুষ সবাইকে সাহায্য করে একজন ট্যাক্সিওয়ালা একজন খাবার ডেলিভারি বয়কে এমএমএস ফাঁস হয়ে যাওয়া এক মেয়ে যে মরতে যাচ্ছিল তাকে বাঁচায় ও রেড লাইট এড়িয়ে থেকে একটা বাচ্চা মেয়েকেও উদ্ধার করে এইসব ঘটনা উমাকে আকৃষ্ট করে ও সূর্যের প্রতি এক টান ও অনুভব তৈরি হয় এবং সূর্যকে উমা খুঁজতে থাকে এই নিয়ে এই সিনেমাটি শেষ পর্যন্ত কী ঘটনা ঘটবে এবং কি হবে তার জন্য আপনাকে সিনেমা দেখতে হবে তবে এই সিনেমাটিও অন্য বাংলা সিনেমার মতনই স্লো লেগেছে এমন অনেক সিন আছে যেখানে বোরিং ফিলও হতে পারে এবং সিনেমার প্রথম কুড়ি মিনিট তো কিছুই বুঝতে পারবেন না যে সিনেমার পুরো সম্বন্ধে সিনেমার মূল বক্তব্য হলো সূর্য যে ভালো এমন এক ব্যক্তিত্ব যে সবাইকে সাহায্য করে ও উমা এমন একজন যে তার কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সিনেমাতে যে সাহায্য করে দেখানো হয়েছে তা ভালো বলা যেতে পারে কিন্তু সিনেমা হিসাবে তেমন কোনো টুইস্ট বা টান দেখতে পাওয়া যায়নি তবে এখানে দুটো ফাইট সিন নিশ্চয়ই আছে আর এই সিনেমাকে রোমান্টিক সিনেমা বলা কতটা যুক্তিযুক্ত হবে সেটা বলতে পারছি না কারণ তেমন কোনো জিনিস দেখতে পাওয়া যায়নি শুধু উমার সূর্যের প্রতি একটা না দেখা এক ব্যক্তির প্রতি টান অনুভব করা ছাড়া তাই সিনেমাটি স্কিপ দুর্বল হওয়ায় ঠিক মতন জমেনি তবে এটা নিশ্চয়ই বলবো যে ওয়ান টাইম ওয়াচ হিসাবে একবার এই সিনেমাটি দেখা যেতে পারে এর সঙ্গে এটাও বলবো অন্য সাধারণ দর্শকদের কতটা ভালো লাগবে সে বিষয়েও সন্দেহ আছে তবে আপনি যদি মধুমিতার ভক্ত হয়ে থাকেন তবে নিশ্চয়ই সিনেমাটি দেখে নিতে পারেন তবে আমার এই সিনেমাটি খুব একটা মনে ধরেনি অন্য পাঁচটা সিনেমার মতনই একটা সাধারণ সিনেমা লেগেছে তেমন কোনো আহামরি কিছুই নেই তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে পথে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ